প্রতিনিয়ত অফার খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যাই এবং অফার সঠিক ইনফরমেশন না থাকার কারণে আমরা বিভিন্ন সিমের যেসব অফারগুলো দেওয়া হয় অফারগুলো সম্পর্কে বিস্তারিত না জানার কারণে আমরা অফারগুলো নিতে পারি না। তো আজকে তারই ধারাবাহিকতা আজকে কথা বলবো রবি নতুন সিমে কীভাবে আপনি অফার সকল অফারগুলো কমপ্লিট করতে পারবেন এবং 1 GB 9 টাকা করে কীভাবে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো দিদি সাউন ফ্রম টেক সলিউশন বিডি, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো নতুন সংযোগের অফার নিয়ে, আজকে আমি ধারাবাহিকভাবে আমি একটার পর একটা সিমের নতুন সংযোগ এবং বন্ধ সংযোগ অফারগুলো নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলছি রবি নিউ সিমের অফারগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। রবি নিউ সিম কিনতে হলে আপনারা যখন কোনো জায়গা থেকে নিউ সিম কিনবেন, নিউ সিম কেনার পর আপনার কিছু কন্ডিশন আছে এবং ওই কন্ডিশন অনুযায়ী যদি ফিল আপ করেন তাহলে আপনাকে কিছু অফার দেওয়া হয়। অফারগুলো সম্পর্কে আমি ডিটেলস বলছি। তো রবি নিউ সিমের অফারগুলো আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি, আপনারা এখানে অনেকে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি তো কমেন্ট সেকশন রেখে দিয়েছি, ওখানে প্রশ্ন করবেন। তো রবি নিউ সিম যদি আপনি কিনেন তখন আপনাকে ফার্স্ট কেনার পর আপনাকে একটা কাজ করতে হবে, হয় 34 টাকা রিচার্জ করতে হবে না হলে 54 টাকা রিচার্জ করতে হবে। অবশ্যই এই দুইটা অ্যামাউন্টে যে কোনো একটা রিচার্জ করতে হবে, তা না হলে আপনি অফার অ্যাক্টিভ করতে পারবেন না। অফারটি হলো যে 1 GB 9 টাকা, ওই অফারটি আপনার জন্য অ্যাক্টিভ হবে না। তাই অবশ্যই আপনাকে সিম কেনার পর অবশ্যই মনে রাখবে আপনাকে 34 টাকা বা 54 টাকা লোড করে নিতে হবে। তো লোড করার পর আপনাকে অফারটি অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা 1 GB 9 টাকা করে, তারপর আপনি 1 GB 9 টাকা করে নিতে পারবেন। ওই 1 GB 9 টাকার মেয়াদ থাকবে 7 দিন এবং 24 ঘন্টা ইউজ করতে পারবেন। তো এটা মূলত কয় জিবি নেওয়া যাবে সেই বিষয়ে হলো কথা। 16 GB পর্যন্ত আপনি মোট এভাবে নিতে পারবেন 1 GB 9 টাকা করে, টোটাল 16 GB। তবে 16 GB নেওয়ার কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশন হলো যে প্রতি মাসে 9 টাকা 1 GB একবার নিতে পারবেন, এভাবে 16 মাসে 16 GB নিতে পারবেন। প্রতি 30 দিন পর পর আপনি 9 টাকা রিচার্জ করলে আপনি 1 GB করে পেয়ে যাবেন, যার মেয়াদ থাকবে 7 দিন এবং 24 ঘন্টা ইউজ করতে পারবেন। তো 54 টাকা অফার যখন আপনি 54 টাকা যখন রিচার্জ করবে তখন আপনার মূল ব্যালেন্সে থাকবে 25 টাকা এবং আপনাকে সাথে সাথে 2 GB ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যাবে, যার মেয়াদ থাকবে 7 দিন। এছাড়া আপনাকে দেওয়া হবে 25 মিনিট ফ্রি, যার মেয়াদ থাকবে 2 দিন, এবং 48 পয়সা কল রেট, 48 পয়সা কল রেট যে কোনো নাম্বারে 30 দিন মেয়াদে থাকবে, 30 দিন মেয়াদে থাকবে। এরপর আপনি চাইলে আপনার কল রেটগুলো আবার বাড়াতে পারেন, সমস্যা নেই। আপনি 29 টাকা করে যদি রিচার্জ করেন তাহলে আপনার কল রেট এখানে 50 পয়সা পার মিনিট হবে এবং 10 সেকেন্ড ফলস করে হবে, যার মেয়াদ থাকবে 15 দিন। এছাড়া আপনি আরেকটি অফার নিতে পারবেন, সেটা হলো 1 GB 51 টাকা করে আনলিমিটেড নিতে পারবেন মাসে 4 বার করে, মানে প্রতি 1 সপ্তাহে 1 বার করে আপনি 1 GB 51 টাকায় নিতে পারবেন এবং 1 মাসে 4 বার করে নিতে পারবেন, যার মেয়াদ থাকবে 7 দিন, এবং এটা আপনি নতুন সিমে মূলত নিতে পারবেন। তো এছাড়া আরও অফার হয়েছে যে আপনি যখন সিম অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভেশনের জন্য আপনাকে 5 টাকা দিয়ে দেওয়া হবে এবং 7 দিন ফ্রি সাবস্ক্রিপশন মাই স্পোর্ট অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওটা 7 দিন ফ্রিতে চালাতে পারবেন। আর একটি বিষয় হলো রবি এখানে বলা হয়েছে আনলিমিটেড SMS। রবি আনলিমিটেড SMS বলতে এখানে আপনাকে যখন নিউ সিম কিনবেন আপনাকে 30,000-এর মতো SMS ফ্রি দেওয়া হবে। 30,000 SMS মূলত আপনি ইউজ করতে পারেন রবি টু রবি, অন্য কোনো নাম্বারে বলতে পারবেন না। কল রেটের যে সব মিনিটগুলো, যে 25 মিনিট দেওয়া হয়, ওই মিনিটগুলো আপনি যে কোনো নাম্বারে ব্যবহার করতে পারবেন, কিন্তু SMSগুলো অবশ্যই রবি রবি নাম্বারে ব্যবহার করবেন। অনেকে বিষয়গুলো খেয়াল করেন না, পরবর্তী ব্যালেন্স থেকে টাকা কাটা শুরু করে। তো রবি রবি আনলিমিটেড SMS বলতে এখানে আপনাকে 30,000 SMS দেওয়া হবে 30 দিন মেয়াদে। 30 দিন মেয়াদে আপনি এই SMSগুলো ব্যবহার করতে পারবেন 24 ঘন্টায়। আর এবার হলো কীভাবে ব্যালেন্সগুলো চেক করবে। ইন্টারেস্ট ব্যালেন্স চেক করার কোড খুবই ইজি, আপনারা *8888#, এটা ডায়াল করলেই দেখতে পারবেন। তাহলে আর আপনাকে আলাদা কোনো কোড ডায়াল করার দরকার নেই, ওভাবেই আপনি দেখতে পারেন ইন্টারনেট ব্যালেন্সগুলো। এছাড়া আপনি চাইলে এখান থেকে বোনাস SMS দেখার কোডগুলো দেখুন। বোনাস SMS দেখার কোডটি হলো *3*10#। আর ইন্টারনেট তো দেখার কোড বললামই, আর লোকাল অপারেটরের আর যে মিনিটগুলো দেখার জন্য আপনাকে চেক করার কোড হচ্ছে *222*2#। তো এটাই মূলত রবি নিউ সিমের অফারগুলো। রবি নিউ সিম অফার নিতে হলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে 54 টাকা অথবা 34 টাকায় দুটোরও অ্যামাউন্টে যে কোনো একটা রিচার্জ করবেন। এর বাইরে অন্য কোনো অ্যামাউন্ট রিচার্জ করলে আপনার অফারটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি আর পরবর্তীতে রিচার্জ করলেও আর এই অফারটি পাবেন না, তাই অবশ্যই মনে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কারো যদি কোনো বিষয় বোঝার সমস্যা বা জানার দরকার পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন, আমি আপনাদের হেল্প করব। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিত্য নতুন অফার বিষয়ে সকল বিস্তারিত ভিডিওগুলো আমার চ্যানেলে পাওয়া যাবে সবার আগে, এবং অবশ্যই ওই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে সকল ভিডিও পেয়ে যাবেন। তো আর হলো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি
রবি বন্ধ সংযোগ, জিবি বন্ধ সংযোগ, সকল সিমের বন্ধ সংযোগের অফারগুলো কীভাবে আপনি নিতে পারবেন এবং অফারগুলো কী কী, যেটা হিউজ পরিমাণে একটি অফার, তো সেই বিষয় নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেবো। ডেসক্রিপশন বক্স থেকে সকল ভিডিও লিঙ্ক থাকবে, ওখান থেকে সকল ভিডিও লিঙ্ক দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।